বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। হরিহরপাড়া বাজার জনকল্যাণ সমিতির উদ্যোগে মৌন মিছিল করে অভিযুক্তদের গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানানো হয়। সোমবার সকাল 9টা নাগাদ হরিহরপাড়া বাজারের বিভিন্ন এলাকা মৌন মিছিল পরিক্রমা করে। মৌন মিছিলের পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। উল্লেখ্য, গত বুধবার সকাল হরিহরপাড়া বাজারে দোকানঘরের দরজার তালা ভেঙে দখল নেওয়ার চেষ্টা করেছিল ব্যবসায়ী নবকুমার সাহা ও তার দুই ছেলে। সেই সময় মীর আবু বাকার ও তার ভাইপো বাধা দিতে গেলে নবকুমার সাহা ও তার দুই ছেলে একসঙ্গে হাতুড়ি ও বাঁশ লাঠি দিয়ে বেধড়কভাবে মারধর করা হয়। মীর আবু বাকারের মৃত্যু হয় কলকাতার এনআরএস হাসপাতালে। কর্মসূচি নিয়েছিলাম গত পরশু দিন। আমাদের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা সোমবারের দিন অর্ধ দিবস পালন করব এবং একটা মৌন মিছিল করব। সেইভাবে আমরা কালো ব্যাচ লাগিয়ে আমরা সুন্দরভাবে গোটা হরিহরপাড়া বাজার এলাকাটা আমরা মৌন মিছিল করলাম এবং এত সুন্দরভাবে মৌন মিছিল যে করতে পেরেছি সেটা আমরা সত্যি সত্যি আনন্দিত এবং গর্বিত। কারণ এখানে শুধু ব্যবসায়ী নয়, এখানে স্থায়ী বসবাস যারা আছেন তারা এবং পথচলতি লোক সকলেই আমাদের এই মৌন মিছিলে সামিল হয়েছেন, তাই এবং আমাদের সবচেয়ে ভালো লাগছে যেটা সেটা হলো আমাদের প্রধান সাহেব, যে আমাদের অনেক জুনিয়র, আমাদের খুব কাছের ছেলে, সে যে আমাদের সঙ্গে তার মূল্যবান সময় আমাদের নষ্ট করে আমাদের সঙ্গে সময়টা দিয়েছে তার জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং এই কর্মসূচিকে সামনে রেখে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন করতে যাব, সেই বার্তা আমরা পুলিশ প্রশাসনকে দিচ্ছি। যে নির্ধারিত ঘোষিত সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত মোতাবেক আমাদের হরিহরপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, হোটেল ব্যবসায়ী শ্রী তপন চক্রবর্তী মহাশয় এবং আরেকজন ব্যবসায়ী হত্যা হয়েছে, মীর আবু বাক্তার সিদ্দিক মহাশয়। তিনার আত্মার শান্তি কামনার্থে যে এক মিনিট নিরাপত্তা পালন এবং তারপরে মৌন মিছিল আমরা শেষ করলাম। এই মৌন মিছিলে যে সমস্ত মানুষ হরিহরপাড়া এলাকার শুভবুদ্ধি সম্পন্ন শান্তিপ্রিয় মানুষ অংশগ্রহণ করেছেন, ব্যবসায়ী থেকে ফুটপাতের ব্যবসায়ী এবং রাস্তা চলতি স্থায়ী বসবাসকারী সমস্ত জনসাধারণকে হরিহরপাড়া বাজার কল্যাণ সমিতির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আপনারা শুনলেন যে আমরা এই মাধ্যমিক পরীক্ষা চলার জন্য আমরা বৃহত্তর আন্দোলনে আমরা যেতে পারিনি, আমরা শুধুমাত্র এই ব্যবসায়িক একতার মধ্য দিয়ে এই প্রশাসনের কাছে ধিক্কার জানাচ্ছি এবং আমরা আবারও হুঙ্কার বলতে পারেন, হুইপ বলতে পারেন, এ পর্যন্ত 6 দিনের মাথায় একজন আসামি অ্যারেস্ট করতে পারেনি অপদার্থ পুলিশ অফিসার। আমরা আবারও তাকে স্মরণ করে দিতে চাই, যদি এই 24 ঘন্টার মধ্যে যদি কোনো দোষী অ্যারেস্ট না হয় তাহলে আমরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনের পথে আমরা যেতে বাধ্য হব। আমরা চাই না, আমরা শান্তিপ্রিয় মানুষ, হরিহরপাড়া বিভিন্ন এলাকা থেকে আমরা এখানে ব্যবসা করতে এসেছি, আমরা রাস্তায় নামতে আসিনি, এই অপদার্থ পুলিশের জন্য আমরা বাধ্য হয়েছি এই রাস্তায় নামতে ধিক্কার জানাতে। আমাদের ব্যবসায়িকরা কেন আমরা নিরাপত্তা পাবে না? আমাদের এখানে একটা এসিবি ক্যাম্প ছিল, সেই ক্যাম্প তুলে নেওয়া হয়েছে পরিকল্পিতভাবে, দিনের বেলায় প্রকাশ্য আপনারা বুঝতে পারছেন, সবাই যারা বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে যারা বিচার করতে জানেন যে আজকে কেন দিবালোকে খুন হলো, তারপরে কেন অ্যারেস্ট হবে না, এর মধ্যে দিয়ে সব কিছু পরিষ্কার, যেটা পরিকল্পিত খুন এটা আমরা সবাই বুঝতে পারছি। তাই আবারও পুলিশকে বলতে চাই এবং সর্বসাধারণের কাছে আমরা আবেদন রাখব, আগামী দিনে যেন আমরা যে আন্দোলন করব, আজকে যেভাবে আপনারা সামিল হয়েছেন, সহযোগিতা করেছেন এই শান্তিপ্রিয় আন্দোলনে, এই পা মিলিয়েছেন মিছিলে, তার জন্য আবার সকলকে অভিনন্দন জানিয়ে আজকে এই কর্মসূচি এখানেই শেষ করছি। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে, বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফ, 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।
Thank you.